বন্ধুরা, ধনতেরাসের দিন মহালক্ষ্মীর আবির্ভাবের দিন বলে গণ্য করা হয়। বলা হয় এই দিন মা লক্ষ্মীর প্রতীক যুক্ত কোনো দ্রব্য যদি বাড়িতে কিনে আনা হয়, সেই দ্রব্যটির সঙ্গে সঙ্গে গৃহে লক্ষ্মী প্রবেশ করে। তবে কিনে আনা দ্রব্যটি যদি মা লক্ষ্মীর কাছে এইভাবে নিবেদন করা হয়, তবে সেটি আরও ফলদায়ী হয়ে ওঠে। এই ধনতেরাসের দিন কোথাও কোথাও মা লক্ষ্মীর সাথে সাথে গণেশ এবং ধন দেবতা কুবেরেরও পূজা হয়ে থাকে। এই ধনতেরাসের সময় কোনো দেবতার পূজা আরাধনা করুন বা নাই করুন, মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করা সকলেরই প্রয়োজন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব এই ধনতেরাসে কিনে আনা দ্রব্যটি কিভাবে আপনারা মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন এবং কিভাবে ধনতেরাসের দিন মা লক্ষ্মীর আরাধনা করবেন। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সম্পৃক্ত করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। বন্ধুরা, সবার প্রথমে আমি জানাবো ধনতেরাসের দিন কিভাবে কিনে আনা দ্রব্যগুলি মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন এবং কোন সময়ে পড়েছে ধনতেরাসে মা লক্ষ্মীর পূজা। এ বছর ধনতেরাস শুরু হচ্ছে 22 অক্টোবর সন্ধ্যা 6:02 থেকে, সেটি থাকছে পরের দিন অর্থাৎ 23 অক্টোবর সন্ধ্যা 6:05 অবধি। সেই সূত্রে ধনতেরাসের সবচেয়ে শুভ দিন পড়েছে কিন্তু রবিবার দিন, আর ধনতেরাসের কেনাকাটিও কিন্তু রবিবার দিনই করা প্রয়োজন। আর ধনতেরাসে কিনে আনা দ্রব্যগুলি মা লক্ষ্মীর কাছে নিবেদন অবশ্যই রবিবার দিন করাই বাঞ্ছনীয়। 23 অক্টোবর বিকাল 5:44 থেকে সন্ধ্যা 6:05 অবধি, এই সময়কাল ধনতেরাসের সব থেকে শুভ সময় হিসাবে গণ্য করা হয়। এই সময় চেষ্টা করুন ধনতেরাসের দিন কিনে আনা জিনিসটি মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে এবং এই সময়েতেই ধনতেরাসের পুজো প্রক্রিয়াটি শুরু করুন। এই বছর ধনতেরাসের প্রদোষকালের সময় পড়েছে 23 অক্টোবর বিকাল 5:44 থেকে রাত্রি 8:16 পর্যন্ত। তাই 23 অক্টোবর ধনতেরাসের দিন সন্ধেবেলা এই ধনতেরাসের পূজা প্রক্রিয়া এবং কিনে আনা দ্রব্যগুলি মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। এইবার আসবো বন্ধুরা মা লক্ষ্মীর কাছে কিভাবে ধনতেরাসের দিন কিনে আনা দ্রব্যগুলি মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন এবং ধনতেরাসের পূজা প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, ধনতেরাসের পূজার জন্য কখনোই কোনো বাইরের ব্যক্তির প্রয়োজন পড়ে না। যে কোনো ব্যক্তি খুব সহজ সরলভাবে এই ধনতেরাসের পূজা সম্পন্ন করতে পারে, কারণ এই পূজা ধনতেরাসে কিনে আনা দ্রব্যগুলি দিয়েই সম্পন্ন করতে হয়। তবে ধনতেরাসের ক্রিয়া সম্পন্ন করার পূর্বে এই বিষয়টি খেয়াল রাখবেন, বাড়িঘর দোয়ার যেন অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিন। আর আরেকটি কথা, আপনাদের বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্নযুক্ত আলপনা বা রঙ্গোলি আপনারা অবশ্যই দিতে পারেন। যে স্থানে আপনি মা লক্ষ্মীর পূজা করছেন, দরজার দুই দিকে পারলে এই দুটি
শব্দ অতি অবশ্যই লিখে রাখবেন। আর এই দুটি শব্দ হলো শুভ লাভ। বন্ধুরা, ধনতেরাসের পূজার জন্য যত সামান্যই উপকরণ প্রয়োজন পড়ে, সবার প্রথমে প্রয়োজন পড়ে মা লক্ষ্মীর প্রতীক যুক্ত যে কোনো একটি দ্রব্য সামগ্রিক। দ্বিতীয়ত হলো একটি লাল ফুল, যদি সেটা পদ্ম ফুল হয় তো খুবই ভালো। এর সঙ্গে প্রয়োজন সোনা রূপা তামা বা মাটির তৈরি একটি কলস, যার ওপর রাখতে হয় এক সঙ্গে যুক্ত পাঁচটি আমের পাতা। এর সঙ্গে ধানের শীষ, সামান্য হলুদের গুঁড়ো, পান, সুপারি, সিঁদুর বা কুমকুম এবং একটি কাঁচা টাকা, অর্থাৎ এক টাকা, দু টাকা, পাঁচ টাকা কি দশ টাকার কয়েন হতে হবে সেটিকে। এই সমস্ত উপকরণগুলি একটি ধাতব থালায় রাখবেন, তবে সেটা যেন কখনোই লোহার থালা না হয়, থালাটি হতে হবে তামা বা পিতলের। বন্ধুরা, সবার প্রথমে পূজা স্থানে একটু গঙ্গা জল ছিটিয়ে নিন, তারপর সেই স্থানে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান। এরপর উক্ত ঘটের মধ্যে তিন চতুর্থাংশ গঙ্গা জল বা শুদ্ধ বিশুদ্ধ জল ভরে দিন। তার ওপর আমের পাতাটি দিন। এর ওপর কলা, ডাব বা নারকেল দিতে পারেন, তবে সম্পূর্ণ আপনাদের নিজ ইচ্ছার ব্যাপার। ঘটের ওপরে হলুদ বা কুমকুম চিহ্ন যুক্ত করে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এবং প্রত্যেকটি আম পাতায় সেই মিশ্রণের ফোঁটা দিন। এরপর কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর বাম পাশে রাখুন। এরপর বন্ধুরা, পূজা প্রক্রিয়া শুরু করুন। সবার প্রথমে গণেশজিকে স্মরণ করে এই কথাটি বলুন, ওম শ্রীং গণেশায় নমঃ। তারপর গণেশজির উদ্দেশ্যে একটি ফুল ঘটে নিবেদন করুন। দ্বিতীয়বার শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তার উদ্দেশ্যেও একটি ফুল ঘটে নিবেদন করুন। তারপর সূর্য দেবতার উদ্দেশ্যে একটি গঙ্গা জল বা শুদ্ধ জল ঘটে নিবেদন করুন। তারপর ধনদেবতা কুবেরকে স্মরণ করে একটি ফুল ঘটে নিবেদন করুন। এরপর শুরু করুন মহালক্ষ্মীর পূজা। তারপর যে সমস্ত কিছু উপকরণ আপনি রেখেছেন সেগুলি মা লক্ষ্মীর কাছে একে একে নিবেদন করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে যে পদ্মফুলটি এনেছেন সেটি এবার নিবেদন করুন। তারপর মা লক্ষ্মীর প্রতীক যুক্ত যে সামগ্রীটি এনেছেন সেটি নিবেদন করুন। যদি সেটি হাত দিয়ে না নিবেদন করতে পারেন, তাহলে সেটি মনে মনে নিবেদন করুন। মাকে বলবেন, মা, তোমার আশীর্বাদ যুক্ত যে চিহ্নটি আমি কিনে এনেছি সেটি তোমার স্বরূপারূপে যেন গৃহে সব সময় বিরাজ করে। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি সহযোগে আরতি করুন। তারপর লক্ষ্মী পাঁচালি পড়বেন এবং নমস্কার করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে দেখা হবে।